বললেন না, তারা কোনো প্রতিরোধ করলেন না, তারা কোনো বিরোধিতায় গেলেন না, তারা সব মেনে নিলেন। এইখানে এদের সমাজ তারা বললেন যে কথাটা কিন্তু একেবারেই ঠিক না, মান্যতা তারা দিয়েছিল, কিন্তু তার পাশাপাশি একটা প্রতিরোধের গল্পও আছে। প্রতিরোধ, প্রতিবাদ, ছোট ছোট স্থানীয় স্তরে সংগ্রাম, তাদের নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার সংগ্রাম, তাদের নিজেদের যে ঐতিহ্য সেগুলোকে টিকিয়ে রাখার সংগ্রাম, যাতে ঔপনিবেশিক সংস্কৃতি তাদেরকে গ্রাস করতে না পারে, সাংস্কৃতিক স্তরে, রাজনৈতিক স্তরে, সামাজিক স্তরে এগুলোকে বাঁচিয়ে রাখার ছোট ছোট সংগ্রাম বিভিন্ন সময় হয়েছে। ব্যাপারটা একতরফা নয় যে তারা উপনিবেশিকরা তাদের কাছে এগুলো হাজির করলেন আর সেই রণকৌশলে তারা প্রলুব্ধ হয়ে তারা এটাকে নিলেন, তা নয়। এই গল্পটা এত সহজ এবং এই প্রতিবাদ করবার পরে যেটা ঘটল সেটা হচ্ছে 1994 সালে এই এডওয়ার্ড সাইডে এই কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এই নামে একটা বই লিখেছেন। সেখানে তিনি এটা স্বীকার করলেন যে হ্যাঁ, প্রতিরোধ, প্রতিবাদ এগুলো কিন্তু হয়েছে। তার উপস্থিতিটাকে তিনি 1994 সালে লিখে মানে স্বীকার করছেন এবং সেই সঙ্গে তিনি আরো একটা বলছেন যে এই প্রাচ্যের দেশগুলিতে একটা সমান্তরাল প্রতিবাদী একটা ভাষ্য আস্তে 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 আস্তে, সেটা কখনো জাতীয়তাবাদের মাধ্যমে, কখনো বা নিম্নবর্গীয় ইতিহাসের মাধ্যমে, এগুলো আস্তে 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 মাথা চালিয়ে গেছে। এইটা ছিল তাদের প্রথম ষড়যন্ত্র। এইবার যে প্রশ্নটা উঠছে, আইজাজ আহমেদ বিশেষ করে এই প্রশ্নটা তুলেছিল, তিনি একটা বাক্যবন্ধ ব্যবহার করলেন, সেটা হচ্ছে যে বিপরীতমুখী প্রাচ্যবাদ, ওরিয়েন্টালিজম ইন রিভার্স। আজাদ আহমেদের ব্যবহার করা শব্দবন্ধ ওরিয়েন্টালিজম ইন রিভার্স, বিপরীতমুখী প্রাচ্যবাদ। আজাদ আহমেদ কি কথা বললেন, তিনি বললেন যে এই উত্তরিবেশবাদীরা এডওয়ার্ড সাইডের নাম করেই তিনি বলছেন, তারা কি করলেন, তারা বলে দিলেন যে এই যত ওরিয়েন্টালিস্ট আছে, যত প্রাচ্যবাদী আছে, তারা তাদেরকে সব কাঠ গড়ায় তিনি দাঁড় করিয়ে দিয়েছে। তাই তো, সব প্রাচ্যবাদীরা এরা কেউ সত্যি কথা বলেন, বলেননি বলে তাদের পক্ষে সত্যি কথা বলা সম্ভব, প্রকৃত সত্যটা তাদের পক্ষে চিত্রিত করা সম্ভব, এটাই তো তার কর্তব্য। এর পাশাপাশি যে কথাটা উঠে আসছে এই উত্তর উপনিবেশবাদীদের মানে কথার মাধ্যমে, তাহলে কে সত্য কথাটা বলবে, প্রাচ্য সম্পর্কে ইউরোপীয় প্রাচ্যবাদীরা যদি সত্য কথা বলতে না পারেন, বলতে গিয়ে যদি আটকে যান, তাহলে প্রাচ্য সত্যিকারের প্রাচ্যের ভাবনাটা কে দেবে, যে কথাটা ঠারে ঠারে তারা বলা তারা বলছেন সেটা হচ্ছে প্রাচ্যের মানুষ এই প্রাচ্যবাদীদের কথা বলবে। ভারতবর্ষ আসলে কি যদি বুঝতে হয়, তাহলে ইউরোপীয় প্রাচ্যবাদীরা ভারতবর্ষ বুঝতে পারবেন না, ভারতীয়রাই ভারতীয়ত্বকে বুঝবে। কথাটার মধ্যে আপাত দৃষ্টিতে কোন গোলমাল নেই, কিন্তু বিস্তর গোলমাল আছে। গোলমালটা কোথায়, এইবার আমি যদি বলি যে ভারতীয়রাই ভারতীয়ত্বটা বুঝবেন, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এই ভারতীয়টা কারা, আর ভারতীয়ত্ব ব্যাপারটা
এইখানে একটা ছোট্ট কথা, একটা ছোট্ট ঘটনা আমি বলি আপনাদের সামনে। এডওয়ার্ড সাইদ তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই এখন তিনি তার নামটা প্রায় বিস্তৃত। যখন প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের বহুদিন ধরিত এই যুদ্ধ বিগ্রহ চলছে, তো প্যালেস্টাইনের যে জাতীয় মুক্তি আন্দোলন, ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের যে প্রতিরোধ, তার অন্যতম নেতা ছিলেন ইয়াসের আরাফাত, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও। পিএলও তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় নেতা। তারপরে তিনি মারা যান, তার মৃত্যুকে নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক রহস্য আছে, হ্যাঁ অন্য প্রশ্ন। তো ইয়াসের আরাফাত ছিলেন এডওয়ার্ড সাইদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তো ওরিয়েন্টালিজম বইটা যখন প্রকাশিত হল 1978 সালে, তখন আরাফাত এই এডওয়ার্ড সাইদকে একটি চিঠি লেখে। সেই চিঠির মোদ্দা কথাটা ছিল এইরকমভাবে যে, প্রিয় বন্ধু, তোমার এই ওরিয়েন্টালিজম বইটা তো অনেক ভালো ভালো কথা আছে, কিন্তু একটা বিষয় আমি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তুমি কিন্তু আমাকে একটা প্রচন্ড ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিলে। সে বিপদটা কি? এই যে তোমার বক্তব্যের মধ্যে রয়েছে যে প্রাচ্যকে প্রাচ্যের মানুষই বুঝবে এবং প্রাচ্যোত্তম ব্যাপারটা প্রাচ্যের মানুষরাই স্থির করবে। এবার আমার দেশ প্যালেস্টাইন, প্যালেস্টাইনের প্যালেস্টিনিয়ত্ব বলে যদি কিছু থাকে, সেটা কি বোঝার জন্য ইতিমধ্যেই আমার দেশে অত্যন্ত সক্রিয় হচ্ছে একটি ইসলামিক প্রচন্ড রক্ষণশীল একটি গোষ্ঠী, যে গোষ্ঠীটির নাম এখানে আপনারা সবাই জানেন, অত্যন্ত রক্ষণশীল একটি গোষ্ঠী, তার নাম হচ্ছে হামাস। এই হামাস হচ্ছেন আমাদের ভারতবর্ষে যারা হিন্দুত্বের ধ্বজাধারী, এই হিন্দুত্বেরই মুসলিম কাউন্টারপার্ট। তো এইবারে আরাফাত লিখছেন তাকে যে, এইবার তুমি এই কথাটা এগুলো লিখে হামাসের হাতকে আরো শক্ত করবে, কারণ তারা এবারে বলবে আমরাই হচ্ছি প্যারিস তিনিও প্রাচ্যত্বের, আমরাই হচ্ছে আসল দাবিদার। ভারতবর্ষের হিন্দুত্ববাদীরা বলবেন আমরাই হচ্ছি ভারতবর্ষের, কি ভারত আমরাই তো ঠিক করব। তাহলে এখান থেকে আমরা বেরোব কি? তার অবশ্যই উত্তর এডওয়ার্ড সাইন দিয়েছিল, বলেছে তুমি আমাকে ভুল বুঝো না, আমি এটা মানে এটা দুঃস্বপ্নের যে আমি হামাসের হয়ে এটা করেছি, কিন্তু আমি কখনোই এটা বলতে চাইনি ইত্যাদি। এই একটা প্রশ্ন, এবং এটা এই এইটাকেই বলা হচ্ছে ওরিয়েন্টালিজম ইন রিভার্স। অর্থাৎ একদিকে যেমন উত্তর উপনিবেশবাদীরা ওরিয়েন্টালিজমের পশ্চিমী ভাষ্যকে সমালোচনা করছে, আরেক দিক থেকে উল্টো দিক থেকে এবারে কি হচ্ছে, ওরিয়েন্টালিজম প্রাচ্যের প্রাচ্যত্বকে বুঝবেন শুধু প্রাচ্যের মানুষ। এই হচ্ছে দ্বিতীয় সমস্যা। তৃতীয় যে যে সমস্যাটা দাঁড়াল এদেরকে নিয়ে, সেই সমস্যাটা হচ্ছে, এবং আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে এরকম একটা ছোট্ট ঘটনা বলবো, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে, যে এর থেকে আস্তে 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 এইরকম একটা ভাবনা তৈরি হতে আরম্ভ করল। এবং আমাদের দেশে কিন্তু এই ধারণাটা বেশ কিছু মানে কি বলবো মানে মানে একাডেমিক সার্কেলসে এই ভাবনাটা বেশ শক্তিশালী, যারা মনে করেন যে যা কিছু পশ্চিম সেটাই প্রিন্ট।
যা কিছু পশ্চিমী সেটাই হচ্ছে আধুনিক, আধুনিকতাকে যদি পরিত্যাগ করতে হয় তাহলে যা কিছু পশ্চিমী তাকেই পরিত্যাগ করতে হবে। এবং তারা মনে করছেন যা কিছু পশ্চিমী সেটা সব হচ্ছে ইউরোপীয় আধুনিকতা কেন্দ্রিক, ফলে ইউরোসেন্ট্রিজম বা ইউরোপ কেন্দ্রিকতা অর্থাৎ আধুনিকতা তাকে যদি পরিত্যাগ করতে হয় তাহলে তার উল্টোটা হচ্ছে কি, যেটা নিখাত একেবারে প্রাচ্যপন্থী তাকেই আমার গ্রহণ করতে। তার ফলে কিন্তু নিজেদের অজান্তে একটা ভয়ানক রকমের রক্ষণশীল জাতীয়তাবাদের ভাবনা তার থেকে তৈরি হচ্ছে। আমি একটা ছোট্ট ঘটনা বলছি, আমাদের দেশে একজন আছেন প্রচুর এই নিয়ে লেখালেখি করেছেন, ক্লদ আলভারেসের অনেক লেখা আছে। তারা একটা ভালো কাজও করেছে, সবটাই যে খারাপ আমি একবার বলব, ক্লদ আলভারেসের মতো মানুষ একটা ভালো কাজও করেছে। তারা যেটা বলছেন একটা কথা, এই উত্তর বাদের প্রভাবে তারা একটা কথা বলছেন যে আমরা তো সত্যি সত্যি একটা জিনিস কোনোদিন খেয়াল করি, আমরা এতটাই পশ্চিমী আধুনিকতার মোহে আচ্ছন্ন ছিল যে আমাদের দেশে এবং আমাদের মতো এরকম আরও তৃতীয় বিশ্বের বহু দেশে এই যে আমাদের দেশে নিজস্ব সংস্কৃতির বিভিন্ন দিক, আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের পরম্পরা এবং তা তথ্য দিয়ে দেখাচ্ছে, আমাদের দেশে ধরুন চিকিৎসার ক্ষেত্রে অনেক পুরনো প্রথা এবং আয়ুর্বেদ, আয়ুর্বেদে অবশ্যই অনেক গুণাবলী আছে বিষয়ে অসুবিধা। তারপর আমাদের দেশের এই যে যোগব্যায়াম ইত্যাদি নানা রকমের নানা কিছু আছে, সেগুলো সবটাই যে মিথ্যে, সবটাই যে খারাপ কথা নয়, তার মধ্যে অনেকগুলো ভালো ভালো দিক আছে। তো কোনগুলো ইতিবাচক আমরা কিন্তু এগুলোকেও কখনো গুরুত্ব দিই, প্রত্যেক দেশে নিজস্ব ঐতিহ্যের মধ্যে, সংস্কৃতির মধ্যে, আমাদের দৈনন্দিন অভ্যাসের মধ্যে অনেক উপাদান আছে যেগুলোকে আমরা এক কথায় অনাধুনিক বলে খারিজ করে দিতে পারি না, সেগুলোকে আমাদের ভাবনা চিন্তা করে এগুলোকে আত্মস্থ করা প্রয়োজন, এটা আলভারেজ বলছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা ধরে নিচ্ছে, যে যা কিছু পশ্চিম তাকে হারাও, তাকে খারিজ করো। এবার একটা ছোট্ট ঘটনা বলছি, এটা এই কয়েক বছর আগে, সেটা হচ্ছে মানে এবং আলভারেজের নিজস্ব একটা টিমও আছে সারা পৃথিবীতে, তারা কাজ করেছে, খুব ভালো ভালো কাজ করেছে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে। তো ঘটনাটা হচ্ছে এইরকমের যে আজ থেকে আমার ঠিক বছরটা মনে নেই, সম্ভবত 2011-12 তার একটু আগে, এই সময়তে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা কেন্দ্র খোলা হয়েছিল, সেটার নাম দেওয়া হচ্ছিল সেন্টার ফর বোধহয় ইউরোপিয়ান স্টাডিজ। তা আলভারেজ তার একটা লেখা শুরু করছেন এই বলে যে আমি বুঝতে পারছি না যে দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে ইউরোপিয়ান স্টাডিজ চর্চা জন্য এই গবেষণা কেন্দ্র খোলার কি প্রয়োজন ছিল। এই কথাটা যদি নাকি আজকে এটাকে প্রচার করা হয় তার কি প্রভাব পড়তে পারে আমাদের দেশের উচ্চশিক্ষার উপরে, এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। মানে এই এই একটা জায়গা কিন্তু উত্তর উপনিবেশবাদের তাত্ত্বিকরা, এইটা তারা সজ্ঞানেই হোক বা নিজেদের অজান্তেই হোক তারা কিন্তু এইটি একটা খুলে দিয়েছে। এরপরে যে কথাটা বিশেষ করে সুনীল সরকারের লেখার মধ্যেটা খুবই আছে সেটা হচ্ছে উত্তর উপনিবেশবাদের প্রভাবে আমাদের দেশে একটা বড় রকমের আলোচনার জায়গা উঠে আসে, সে আলোচনার জায়গাটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবঅর্ডিনাল স্টাডিজ, যেখানে বলা হচ্ছে যে উত্তর উপনিবেশবাদ বিরোধী যে সংগ্রামগুলো হয়েছিল সেগুলো যথার্থ অর্থে কোনো শ্রেণী সংগ্রাম হয়নি, বিশেষ করে গোড়ার দিকে।
যে সব বিদ্রোহ হয়েছে সেই বিদ্রোহগুলো বেশিরভাগটাই ছিল এক ধরনের স্বতঃস্ফূর্ত কতগুলো আন্দোলন, বিভিন্ন জনগোষ্ঠীর তরফ থেকে বিভিন্ন স্থানীয় স্তরে বিদ্রোহ বিক্ষোভ, এগুলো কোনোটাই সংগঠিত সেই অর্থের বিপ্লব বা বিদ্রোহ নয়। এবং এইগুলোকে আমাদের বিশেষ করে মান্যতা দেওয়া হবে, এগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। এবং এই বিদ্রোহগুলো করার সময় সেখানে প্রাধান্য পেয়েছিল, সেখানে গুরুত্ব পেয়েছিল স্থানীয় যে ভাবনা চিন্তা, স্থানিক স্তরে তাদের যে সংস্কৃতি, স্থানীয় স্তরে তাদের যে বিচারবোধ, এই এবং সাবঅর্ডিনেট স্টাডিজ বা এই নিম্নবর্গের ইতিহাস চর্চায় আপনারা অনেকেই এটা জানেন, এখানে কিন্তু গুরুত্ব পায় মোটামুটিভাবে আমাদের ঐতিহ্য, আমাদের যে বহুদিনের পরম্পরাগত যেসব সিম্বলস, কাস্টমস, প্র্যাকটিস, এগুলো কিন্তু এখন সুমিত সরকার এখানে দুটো আপত্তি জানিয়েছে। একটা বড় আপত্তি উনি বলছেন এই পোস্ট কলোনিয়ালিজমের ক্রিটিক হিসেবে, একটা আপত্তি হচ্ছে ওর এইরকম যে সাবঅর্ডিনেট স্টাডিজ যেগুলোকে গুরুত্ব দেয়, হ্যাঁ এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু এগুলোকে গুরুত্ব দিতে গেলে গিয়ে এই যে কতগুলো ছোট 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 স্পেস, কালচারাল স্পেস, এই স্পেসগুলোকে গুরুত্ব দিতে গিয়ে এগুলোকে যদি কোনো বিচ্ছিন্ন স্পেস হিসেবে দেখা হয়, বিচ্ছিন্ন স্থানিক স্তরে সংগ্রাম হিসেবে দেখা হয়, আর এগুলোকে যদি নাকি সামগ্রিক যে উপনিবেশ বা বিরোধী সংগ্রামের যে বাতাবরণ তার সঙ্গে যদি এগুলোকে যুক্ত করা না হয়, তাহলে কিন্তু এইগুলোর কোনো ঐতিহাসিক গুরুত্ব থাকে না। অর্থাৎ সামগ্রিকভাবে উপনিবেশ বা বিরোধী যে রাজনৈতিক সংগ্রাম তার সঙ্গে এই স্থানীয় স্তরের না ম্যাক্রো স্তরের যে সংগ্রাম তার সঙ্গে মাইক্রো স্তরের এই সংগ্রামগুলোকে মধ্যে যদি একটি যোগসূত্র স্থাপন করা না হয়, তাহলে কিন্তু এই সংগ্রামগুলোর কোনো গুরুত্ব থাকে। এটা হচ্ছে একটা আপত্তি। আর দ্বিতীয় যে আপত্তি সেটা হচ্ছে সাবঅর্ডিনেট স্তরে সাবঅর্ডিনেট সংস্কৃতি বা নিম্নবর্গীয় সংস্কৃতি এইগুলোকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিন্তু আধুনিকতার যে ভাবনা সেটাকে আমরা সম্পূর্ণ গুরুত্বহীন করে করি। আমাদের দেশের মতো দেশে যেখানে নাকি রিজন, লজিক, সায়েন্স এগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি, সেগুলোকে কিন্তু আমরা হারিয়ে ফেলব। সুমিত সরকারের বক্তব্য হচ্ছে আইজিজ আহমেদের বক্তব্য তাই, অনেকেই যে কথাটা বলছে যে আমাদের মতো দেশে প্রাচ্যের দেশ, আমাদের দেশ বলেন প্রাচ্যের সব দেশ, এখানে কিন্তু আধুনিকতার যে ভাবনা, ইউরোপীয় আধুনিকতা, ইউরোপীয় আধুনিকতার মূল ভাবনার সঙ্গে কিন্তু আমাদের কোনো ঝগড়া নেই। সেই আধুনিকতাকে আমাদের মতো করে গ্রহণ করে তাকে ব্যবহার করতে, কিন্তু এই যে উত্তর উপনিবেশবাদের ভাবনা যে ইউরোপীয় আধুনিকতার পুরো ভাবনাটাকে আমি খারিজ করে দেব, এইটা করতে যাওয়া মানে কিন্তু হচ্ছে আমরা শেষ পর্যন্ত নিজের অজান্তে প্রাধান্য দেব কাকে, সুনিশ্চিত করবো কাকে, সে হচ্ছে রক্ষণশীলতা। এবং এই রক্ষণশীলতার ভাবনা যদি আমাদের, আমরা এমনিতেই রক্ষণশীল, এমনিতেই আমরা অনাধুনিক, তার মধ্যে যদি এই ভাবনাগুলো এখানে ঢুকে যায়, তাহলে কিন্তু আমরা আর এই জায়গার থেকে কিন্তু আমরা আর ঢুকতে পারব। এইটা হচ্ছে উত্তরবঙ্গের বিরুদ্ধে প্রথম স্তরের আলোচনা, সমালোচনা। এর পরের যে আলোচনাটা করেছেন এর ভিতরে আছেন, একজন আছেন বিশিষ্ট জার্মান প্রাচ্যবিদ উইলহেম হালফাস, ডেভিড ব্রিটিশ আমেরিকান তাত্ত্বিক ডেভিড কফ, রামমোহনের উপর তার বহুকালের পুরনো বই। আরেকজন আছেন জে জে ক্লার্ক। এরা যে বক্তব্যগুলো রেখেছে তার মূল কথা হচ্ছে, বুঝলেন যে হালফাসের কথা বলেছে,
উনি এটা খুব জোরের সঙ্গে এই বক্তব্যটা রেখেছেন। তিনি বলছেন যে উত্তর উপনিবেশবাদের একটা মূল ঝামেলা হচ্ছে এবং সমস্যাটা এই জায়গাতে, তারা সবসময় ইস্ট ভার্সাস ওয়েস্ট এইভাবে দেখার চেষ্টা করেছে, পূর্ব বনাম পশ্চিম। আজকের পৃথিবীতে বিশেষ করে প্রাচ্যের দেশগুলিকে যদি নাকি এগিয়ে যেতে হয়, বিকশিত হতে হয়, তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে ভাবনাটা এই, প্রাচ্য বনাম তা পূর্ব বনাম পশ্চিম নয়, প্রাচ্য এবং পশ্চিম। আপনারা সবাই জানেন রবীন্দ্রনাথের ভাবনা ঠিক এইটাই ছিল, পূর্ব এবং পশ্চিম। পশ্চিমের যে ভালো জিনিসগুলো সেগুলোকে আত্মসাত করতে হবে পূর্বকে, পূর্বের সঙ্গে পশ্চিমের সংস্কৃতির ক্ষেত্রে কতগুলো ইউনিভার্সাল ব্যাপার আছে। এই যে আধুনিকতা, উত্তরোনিবেশবাদ, এই যে যা কিছু সর্বজনীন তাকে খারিজ করে দেওয়ার এই যে ভাবনা, এই যে করতে গেলেই কিন্তু এই পুরোটা পূর্ব বনাম পশ্চিম এই এই যে এই প্যাচের মধ্যে আমরা হালফাস বারবার করে বলছেন যে হ্যাঁ সব কিছুকেই আমার গ্রহণ করতে আমার কোনো কথা নেই, কিন্তু আমি যদি ইউনিভার্সাল সার্বজনীন এই শব্দটা শুনলেই যদি আমার ডাক্তার হয়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমরা এক ধরনের রক্ষণশীলতা প্যাচে করি। এই ডেভিড কফ, তারপরে ধরুন আপনার এই যে ক্লার্ক, এরা যে কথাগুলো, তারপরে আরেকজন খুব উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন ডেভিড রুডেন সাবঅর্ডিন স্টাডিজ এর একটা বড় কম্পাইলেশন আছে, তাতে অনেকে লেখা আছে। ডেভিড রুডেন এরা একটা কথা বলছেন যে দেখুন উত্তরোনিবেশবাদীরা এই যে প্রাচ্যবাদীদের সম্পর্কে সমালোচনাটা করে, হ্যাঁ কিছু কিছু প্রাচ্যবাদী নিশ্চয়ই ছিলেন, কিরকম প্রাচ্যবাদী, এদেরকে সেই অর্থে প্রাচ্যবাদী বলা উচিত। যেমন আমাদের দেশ সম্পর্কে লিখেছিলেন জেমস লি, দেখুন এরা ভারত সম্পর্কে লিখেছিল, এদের বক্তব্যের মধ্যে একটা বর্ণবিদ্বেষী, একটা যাত্রাভিমান অনুভব কাজ করেছে, ঠিক। কিন্তু অনেকেই এবার ছিল, সবাই কিন্তু অনেকেই ছিল, ফ্রান্স এরকম অনেক ভালো বিশেষজ্ঞ ছিলেন, জার্মানিতে অনেকে ছিলেন, ব্রিটেনে অনেকে ছিলেন, তারা কিন্তু তাদের মতো করে